উভতি আহিছো বিৰতিৰ পাছত আৰু বোকাজানৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ নিৰ্বাচনী প্ৰচাৰ আজি কাৰ্বি আংলঙত তিনি ঠাইত এতিয়া নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব। এয়া বোকাজানৰ দৃশ্য দেখুৱাইছো পোনপটীয়াকৈ। আমি লাহে লাহে আজি আগবঢ়াই লৈ গৈ আছো। ইলেকশ্যনৰ সময়ত মই কি কৈছিলো যে আমি অসমত 1,00,000 ল'ৰা ছোৱালীক চাকৰি দিম। আজি আমাৰ চবৰ ঘৰতে ল'ৰা ছোৱালী আছে, চবেই আশা কৰে যে মোৰ ল'ৰাজনে এটা চৰকাৰী চাকৰি পাওক। কিন্তু আগতে অসম চৰকাৰত চাকৰিৰ কাৰণে আমি টকা দিব লাগিছিল। আজিকালি আমাৰ চৰকাৰত দুৰ্নীতি লাহে লাহে নোহোৱা হৈ আহি আছে। যোৱা 3 বছৰত মই 1,00,000 চৰকাৰী চাকৰি দিলো, কোনেও 1 টকাও ঘোষ খাব পৰা নাই। এতিয়া মই কি ঠিক কৰিছো যে এই 1,00,000 চাকৰি হৈ যোৱাৰ পিছত 2024 চনৰ ভিতৰত মই আৰু 50,000 ল'ৰা ছোৱালীক চৰকাৰী চাকৰি দিম। 50,000, 1,00,000 আগত দিলো আৰু দিলো 50,000, তাৰমানে ল'ৰা ছোৱালী কলেজত গ'ল, ইউনিভাৰ্চিটিত গ'ল। এতিয়া মনত এটা ভৰসা থাকে যে আমি অন্তত মেৰিটত চৰকাৰী চাকৰি এটাৰ কাৰণে কম্পিটিশ্যন কৰিব পাৰোঁ। এইবাৰ কাৰ্বি আংলঙতে কিমান SC/ST পাছ কৰিছে, কিমান DSP পাছ কৰিছে, কিমান ল'ৰা পুলিচত চাকৰি পাইছে। এতিয়া আমি পুলিচত আকৌ জুলাই মাহত আমি ইণ্টাৰভিউ পাতিম, 15,000 ল'ৰা ছোৱালীক আকৌ আমি পুলিচত চাকৰি দিম। আজি আপোনালোকে খালি আমাক আশীৰ্বাদ দি থাকক, আমি কাম কৰি কৰি গৈ থাকিম। ইলেকশ্যনৰ আগত মই কৈছিলো যে যদি BJPক ভোট দিয়ে আমি অৰুণোদয় আঁচনি আৰম্ভ কৰিম। তেতিয়া মানুহে ভাবিলে অৰুণোদয় মানে কি, তেতিয়া মই বুজাই কলো যে আপোনালোকৰ বেংকৰ একাউণ্টত প্ৰত্যেক মাহত 850 টকা আহিব। তাৰপিছত 850 টকাটো বাঢ়ি বাঢ়ি 1,250 টকা হ'ল, হয়নে নহয়? এতিয়া কাৰ্বি আংলঙত কিছুমানে অৰুণোদয় পাই আছে, কিছুমানে অৰুণোদয় পোৱা নাই। কোনে কোনে অৰুণোদয় পোৱা নাই হাত দাঙকচোন। নাই পোৱাবিলাক হাত দাঙক, ঠিক আছে, এতিয়া নাই পোৱাটো হাত নামক। কোনে কোনে পাই আছে হাত দাঙক। তো এতিয়া আপোনালোকে মিটিঙত চাওক, 50% অৰুণোদয় পাইছে, 50% অৰুণোদয় পোৱা নাই, হয়নে নহয়? এতিয়া ৰেচন কাৰ্ড কাৰ কাৰ আছে হাত দাঙক। এতিয়া চাওক, ৰেচন কাৰ্ড 100% আছে, কিন্তু অৰুণোদয় 50% আছে। যোৱাবাৰ ডিফুত আহোঁতে, ইলেকশ্যনত আহোঁতে মই কৈছিলো যে 1,000 বঢ়াই দিম, 500 বঢ়াই দিম, যি হ'ল হ'ল। কিন্তু মই দেখিছো নোপোৱা মানুহ বহুত আছে। নোপোৱা মানুহবিলাকৰ মনটো অলপ বেয়া লাগি থাকেনে নাই? কাৰণ পোৱাবিলাকে পাই, নোপোৱাবিলাকৰ মনটো বেয়া লাগে, সেই বহুত বেয়া লাগে না বাইদেউ? কাৰ বহুত বেয়া লাগে চাওঁ, কোনে ক'লে? তাই বেয়া নালাগে, বহুত বেয়া লাগে, হয়নে? এতিয়া এইবাৰ আপোনালোকে মোৰ পৰা এটা কথা লৈ লওক যে পূজাৰ আগতে মই বোকাজান সমষ্টিত যিমান মানুহৰ ঘৰত ৰেচন কাৰ্ড আছে চবকে এটা এটা অৰুণোদয় মই দিম, 1,250 টকা। ঘৰত আহিলে মোদীজীয়ে আমাক বিনা পইচাৰ চাউল দিছে, গেছৰ চিলিণ্ডাৰ দিছে, বজাৰতকৈ 300 টকা কম দাম, আয়ুষ্মান ভাৰতৰ কাৰ্ড দিছে, 5,00,000 টকালৈকে আমি বিনামূলীয়া ট্ৰিটমেণ্ট কৰিব পাৰোঁ। তাৰ লগত আমি এতিয়া সকলোকে অৰুণোদয় দিম 1,250 টকা আপোনালোকৰ মাহত বেংক একাউণ্টত 10 তাৰিখে
উত্তম করে সোমাই হব। ইয়াতে লাখপতি বাইদেউর ফর্ম লৈছে না নাই আপনার? কোনে কোনে লাখপতি বাইদেউর ফর্ম লৈছে চকচুন। ঠিক আছে রুমল ভাই, ইয়াত কিন্তু লাখপতি বাইদেউর দাম আরো বাড়াব লাগবে। কোনে কোনে ফর্ম লৈছে চক। লাখপতি বাইদেউ মানে কি? যে মহিলাসকলে ব্যাংক একাউন্ট খুলিব লাগে, আত্মসহায়ক গোট করিব লাগে। আমি মহিলাসকলের একাউন্টত ডাইরেক্টলি টাকা দিম, প্রথম 10,000 টাকা, পিছত 25,000 টাকা। এতিয়া আমার অসমত নগাঁও ধুবুরী গুৱাহাটীত 40,00,000 মহিলা লাখপতি বাইদেউর ফর্ম ফিল আপ করেছে। বোকাজানতো আমি আত্মসহায়ক গোট বড়াব লাগে। আর মই আপনাদের কথা দিছো যে যিসকলে লাখপতি বাইদেউর ফর্ম ফিল আপ করেছে ব্যাংক একাউন্টত দুই এদিনের ভিতরতে 10,000 টাকা পুতুম করে সোমাই যাবে। হব, এতিয়া আপনার মই আর একটা কথা কব খুঁজছো। যা কালি মেট্রিকর রিজাল্ট দিলে না? নাই। কিমান পার্সেন্ট? তুলিরাম রংহাং কই আছে যে কার্বি আংলংত 81% মানুষ পরীক্ষা পাস করেছে, হয়নে? আগতে কার্বি আংলংত কি আসলে? আজি বোলে বোমা, কালি বোলে গুলি, কালি বোলে আন্দোলন, কালি বোলে ইটু, কালি বোলে সিটু, শান্তি কারো নাছিল। এতিয়া বিজেপি সরকার যেতিয়ার পৰা আহিলে কার্বি আংলংত একেবারে শান্তি হয়ে গেল, হয়নে নহয়? ইয়াতে অসমীয়া মানুষ সকলো ফুটিত থাকে, গুর্খা সকলো ফুটিত থাকে, ডিমাসা সকলো ফুটিত থাকে, রেংমা সকলো ফুটিত থাকে, মান্তাই সকলো ফুটিত থাকে, চাহ বাগিচার মজদুর সকলো ফুটিত থাকে, বঙালী সকলো ফুটিত থাকে, আর হিন্দি ভাষীও ফুটিত থাকে। কারণ এতিয়া কার্বি আর আমার সকলোরে মাজত আমি সুন্দর করে ভাই ভনীর একটা পরিবেশ আমি নির্মাণ করেছো। কার্বি আংলংত কার্বি সমাজও আগবাড়ি গৈছে, আর কার্বি সমাজের লগে লগে আন সমাজ সকলো আজি সমানে আগুয়াই গৈছে। তার কারণ লাভ কি হয়েছে? যে শিক্ষার পরিবেশ ভাল হয়েছে। এইবার 80% তার মানে 100 জন লড়াই যদি পরীক্ষা দিছে বা 100 জনী ছোৱালীয়ে যদি পরীক্ষা দিছে, 80 জন ছোৱালী 80 জন লড়া মেট্রিক পাস করেছে। আপনার ইয়াত মেট্রিক পাস করা লড়া ছোৱালী আছে না নাই? আছে না? গাঁত আছে না নাই? এতিয়া মই আপনার একটা খবর দিব খুঁজ। এই যে মেট্রিক পাস করিলে, মেট্রিক পাস করে যদি আমি কলেজত এডমিশন নলও, তেতিয়ালে আমার তো শিক্ষা দীক্ষা আধরুয়া হয়ে থাকিব। আমি চাকরি খুলি দিছো, নার্স খুলি দিছো, বিভিন্ন সুবিধা আজিকালি লড়া ছোৱালীয়ে পায়, কিন্তু তার কারণে আমি পড়িব লাগিব। এতিয়া পড়িব বলি কলেজও পড়িব নোৱাৰে। ডিফু কলেজত এডমিশন ললে আমাক 15,000 টাকা লাগে, যদি অহা যোৱা কৰিব লাগে আৰু 10,000 টাকা লাগে, কিতাপ কিনোতে 2-3,000 টাকা লাগে। গতিকে বহুত লড়া ছোৱালী কলেজত নাযায়, সোনকালে বিয়া হৈ যায় বা লড়াই কিবা কিবি কামত নামি যায়। এইবার মই কি কৰিছো যে কলেজত লড়া হোক ছোৱালী হোক এডমিশন আমি বিনামূলীয়াক দিম, আপনাদের 1 টাকাও দিব নালাগে। হয়ে গেল এডমিশন লওয়ার পিছত লড়া ছোৱালী দুইটা এডমিশন ললে, কিন্তু ছোৱালী যিবিলাক এডমিশন লব, ছোৱালীয়ে কলেজত এডমিশন লওয়ার লগে লগে তাইক অহা যোৱা খরচের কারণে সাইকেল এখন কিনিবর কারণে ছোৱালীজনীর ব্যাংক একাউন্টত মই 10,000 টাকা সরকারের পৰা দিম।
তারমানে লড়াজনের এডমিশন ফ্রি, বাকি খেলে দেওতাক মাকে পড়াব। সোয়ালীজনীর এডমিশন ফ্রি, কিন্তু সোয়ালীজনী মামাই পড়াব। হব, এতিয়া আপনাদের চিন্তা করব, যদি আপনাদের হাতত গণ্ডি করে মোদীজি আছে, আমি বিনামূলিয়াক চাউল পাইছো, মোদীজি আছে গ্যাসের সিলিন্ডার আহিছে, বেমার হলে মোদীজি আছে আয়ুষ্মান ভারতর আমি কার্ড পাইছো, দিশপুরত বিজেপির সরকার আহিছে, টাকা পয়সা খরচ নোহাক লড়া ছালিয়ে চাকরি পাইছে। আজি অরুণোদয় 1250 টাকা আমার ব্যাংক একাউন্টত প্রত্যেক মাহত আহি থাকিব, সকলরে এজন দুজনের নহয় সবেই পাব, লাখপতি বাইদর নামক 10,000 টাকা পাব। আর ছালীজনীক পড়ার দায়িত্ব কোনে লব, মামাই লব, হয় না? এতিয়া এইটো কি বলে কয়, মোদি কি গ্যারেন্টি, মামা কি ওয়ারেন্টি, বুঝলে? মোদি কি গ্যারেন্টি, মামা কি ওয়ারেন্টি। শ্রদ্ধা রাইজ, আজি আপনাদের দেখিছে আগতে বোকাজানের পর ডিফুলৈকে গেলে রাস্তা কেনেকুয়া আছে, এতিয়া কিমান ধুনিয়া রাস্তা হয়ে গেল। 2019 সনত যেতিয়া মই ইয়াত আহিছিলো, নুমল মমিনে মোক কয়েছিল গোলাঘাট যাব নোৱাৰি, গোলাঘাটের রাস্তা ধুনিয়া হয়ে গেল। এতিয়া আমি ইয়াতে তারাপুঙ্গা তদন্ত, এতিয়া বরপুং তারাপুঙ্গা রাস্তা বনোৱাৰো আমি স্যাংশন করব, টেন্ডার হয়ে গেল। তার মানে আজি আপনাদের চিন্তা করক, যা কাম আগতে কোনেও চিন্তাও করা নাছিল, আজি বিজেপির সরকারখনে কার্বি আলঙর রাইজর কারণে করে আছে। ইয়াতে ইলেকশন কোন উঠিছে, ইয়াতে ইলেকশন উঠিছে আমার জন ইঙ্কি কাঠার সাহা, তেও পার্টির নাম কি, কিবা অল পার্টি হিল লিডার, এইটো বোলে লিডার কনফারেন্স না, এইটো বোলে লিডারের পার্টি। আমার তো লিডারের পার্টি না লাগে, আমার তো দুখিয়া মানুষের পার্টি লাগে, হয় না নহয়, হয় না নহয়? নিজে নিজে কয়ে আছে মই লিডার, মই কইছো বাবা এতিয়া রজা নাই, ইয়াতে লিডারের কাম নাই, ইয়াতে আমাক লাগে পাবলিকের লগত থকা আমাক মন্ত্রী বিধায়ক লাগে, হয় না নহয়? যোন মানে নিজেই কয় যে মই নেতা হয়, তেনেকুয়া মানুষের লগত আপনি কেনেকে কাম করিব? তেওঁতো সদায় কার্বি আলঙর বিরুদ্ধে কাম করে গৈ আছে। ইয়াতে কোন উঠিছে, কংগ্রেস পার্টি উঠিছে, পুরনা নোট বোকাজান বজারত চলে নেকি, পুরনা আগর নোট বিলাক যে আছিল চলে নেকি বোকাজান বজারত, নচলে। যেনেকে পুরনা নোট বিলাক নচলে, তেনেকে কংগ্রেস পার্টিও আজিকালি আর ভারতত নচলে। এই কেন্দ্র নীতি আগে কংগ্রেস আসিল না, সব কত গেল কেন্দ্র, এইটো বীরেন সিং ইন্টি লড়া, হয় না নহয়? আগত কংগ্রেস আসিল না, এটা ইউ গম পাই গলে যে কংগ্রেসের নোট বজারত নচলে, এটা হয় না? সব বিজেপি আহি গেল। বিজেপি মানে কি, বিজেপি মানে মোদী কি পরিবার, মানে আমি সব একটাই ফ্যামিলি, সব একই ঘর, একই মামা, একই ভাগিন, একই বাবা, একই ভন্টি, একই ভাইটি। তো আমার ডিস্ট্রিক্ট কংগ্রেস আসলে ট্রেজারার আসলে তেও আজি জয়েন করেছে, আমার গড়া ডাঙরিয়া এইটো রতন মিন্তি ককায় জয়েন করেছে, হয় না নহয়? ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট আসলে, তার মানে রাজেন মিন্তি। এতিয়া আপনাদের চাও, যদি কংগ্রেসের মানুষ কেউ আহি আছে বিজেপি, এই কারণে বিজেপি আহি আছে, কারণ কংগ্রেস পার্টি আর এতিয়া কোনো জায়গা কংগ্রেস পার্টি নাম কলে কোনেও কাকো ভোট নিদিয়ে, হয় না নয়? এটা গরুক আমি দানা খুব গাখীর নুলালে লাভ আছে জানো,
একোতো লাভ নাই। কংগ্রেছ পার্টি দানা খুৱালেও কংগ্রেস পার্টির পর গাখির নুলায়, হয় না নহয়? সেইকারণে সব মানুষে সবে বিজেপিত যোগদান করেছে আর বিজেপিক আজি মানুষে আঁকালি লৈছে। কার্বি আলংত আমি বহুত কাম করে আছো। কার্বি আলংত আজি এফালের পৰা ডেভেলপমেন্ট হয়ে আছে। আর মই আজি আপনার কব পাৰো যে কার্বি আলংত যিমান ডেভেলপমেন্টৰ কাম হয়ে আছে অসমৰ কোনো জিলাতে ইমান ডেভেলপমেন্টৰ কাম আজিলৈকে হোৱা নাই। আর মানুহ শান্তিত আছে, মানুহ মৰমত আছে, ধুনীয়াকৈ মানুহ আছে, কোনো কতো অসুবিধা নাই। সেইকাৰণে শ্রদ্ধার রাইজ আপনার সকলে মিলি মোদী ডাঙরিয়াক ভোট দিব। মোদী ডাঙরিয়াক ভোট দিলে মোক ভোট দিয়া হব, তুলিরাম রঙাঙক ভোট দিয়া হব, আর আমি নিজকে নিজে ভোট দিয়া হব। কারণ মোদী ডাঙরিয়ায় আমার সকলোরে কারণে চিন্তা করে আর সকলোরে কারণে চিন্তা করে থাকিব। আর আমার এই যেটা স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামটো বনাবর কারণে সরকারে 50 কোটি টাকা দিছে এই স্টেডিয়ামটো বনাবর কারণে। তার মানে ইয়াতে খেল মহারণও হয়ে গেল, ইয়াতে ধুনিয়া স্টেডিয়াম হয়েছে, বহুত ডেভেলপমেন্ট। মই কই শেষ করব নোৱাৰো। মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি, এগ্রিকালচার কলেজ, ভেটেনারি কলেজ, কার্বি আলংত এফালৰ পৰা কাম হৈ আছে। আজি 100 বেডৰ কামো চলি আছে। অলপ কন্ট্রাক্টরটা ঢিলা, তাক অলপ টাইট করব লাগবে যাতে জলদি কামটো শেষ করে। যি নহক 26 চনৰ আগতে এই সব কামবিলাক হৈ যাব। সেইকাৰণে আজি আপোনালোকে চাও নোমল মমিনো এক পার্টি, ক্লেণ্ডো নিংটিও এক পার্টি, হয় না? সবে এক পার্টি, সবে মোদিকা পরিবার। গতি আপনার সকলে লগ লাগি মোদীজিক ভোট দিয়ক, পদুম ফুলত ভোট দিয়ক। ভোট দিয়া লাইনত দেরিকৈ নাহিব। হিন্দীত এটা কথা কৈ আছে, পেহেলে ভোট দান বাদ মে জলপান। মতলব ফার্স্টতে ভোট দিব, তারপিছতহে ঘরত গৈ চাহ পানি খাব। আমার বহুত মানুষ রাতেপা ঘরের পর উলাওতে বহুত দেরি করে দিয়ে, সেইকাৰণে ভোটিং পার্সেন্টেজ তো কমি যায়। এইবার আমি দেখিছো যে 80% পুলিং হয়েছে যোরহাট, গোলাঘাট, কিন্তু ইচ্ছা করলে আমার পুলিং 90% হব পারে। কিছু মানুষ ভাবে বিজেপি তো জিকিবই, আর ভোট দিব গই কি লাভ আছে, কিন্তু জিকিবই অমর সিং কিছু তেনেকুয়া নহয়। কোন জিকিব কোন হারিব বেলেগ কথা। আপনাদের যে মেশিনত ভোটটো দিয়ে, এটা ভোট নহয়, এটা আশীর্বাদ। মানুষ আশীর্বাদ লাগে না নাই জীবন? পরীক্ষা দিব গেলে বাবা মার আমি ভরিছো পরীক্ষা দিব যাও নে নাই, বিয়া পাতিলে বাবা মার ভরিটো চু নে নুচু, এইটোৱে হল আশীর্বাদ। মেশিনত আপনাদের পদুম ফুলত ভোটটো দিব, এইটোৱে মোদীজির কারণে আশীর্বাদ, মূর কারণে আশীর্বাদ, তুলিরাম রঙাঙর কারণে আশীর্বাদ, নোমল মমিনর কারণে আশীর্বাদ। গতি বোকা জানক সকলে রাতেপুয় ভোট দিব আহিব। ভোট দি আমি ঘরত ভাত পানি বনাম, ভাত পানি বনায় আমি ভোট দিব না। আমি আগতে ভোট দিম, পহলে বাদ মে জল, ঠিক আছে? প্রথমতে আমি ভোট দিম, তারপিছত আমি ঘরত গৈ ভাত পানি খাম, আমার দিনটো ফ্রি থাকিব। নহলে 5টা বাজাত সেন্টার বন্ধ হয়ে যায়, হুলস্থুল হয়ে যায়, 100-150 মানুষে বুথত ভোট দিব নোৱাৰে। আপোনালোকক মই আকৌ এবার অনুরোধ করলো সকলে যাতে আপোনালোকে 26 তারিখে রাতেপুৱাই ভোট দিব আহে। মই যিখিনি কথা আপোনালোকক কলো সেইখিনি কাম করার দায়িত্ব মোর। আপোনালোকে মাত্র আমাক আশীর্বাদ করিব, আপোনালোকে আমাক ভোট দিব, আর আপোনালোকে আশীর্বাদ করিব, মই আপোনালোকর কারণে দিনে রাতিয়ে কাম করে গৈ থাকিম, হব?
কি বহুত মানুষের রেশন কার্ড হওয়া নাই, আধার কার্ড, কার কার আধার কার্ড নাই হাত টান। মানে 4-5 মাসের ভিতর আপনার আধার কার্ডটি করে দিম, হব? যার যার আধার কার্ড হওয়া নাই, মানে আধার কার্ডখানি করে দিম, আপনার চিন্তা নকরিব। রেশন কার্ড আছে না নাই? আছে, খালি আধার কার্ড নাই, হয় না নয়? হব। আরো একটা আমার কার্বি আলঙ্গত আরো একটা আছে যে সরকারি ঘর বহুত মানুষে পোয়া নাই, হয় না নয়? হয় না? সরকারি ঘর কিয় পোয়া নাছিলে? আগতে আমার পঞ্চায়েতর মানুষবিলাকে গিয়ে জিও টেকিং করে, কারবার করে কারবার নকরে, আর দুই এজনে অল্প পয়সাও ঘোষ লই লয় জিও টেকিং করার কারণে, হয় না নয়? এইবার মই একটা নতুন নিয়ম করেছো, আপনার ঘরের ফটো আপনাদের নিজে লব আর জিও টেকিং আপনাদের নিজে করব, মই আপনাদের সুবিধা করে দিব। এই যে নিজে জিও টেকিং করব, তেতিয়া আর কোনেও ঘরের পর বঞ্চিত নহব, নহলে সব অফিসার ভাল, কিন্তু কিছু তার মাজত বেয়াও আছে, 20,000 টাকাও খুঁজি দিয়ে, 25,000 টাকাও খুঁজি দিয়ে জিও টেকিং করার কারণে। সেই কারণে এইবার জিও টেকিং নিজের ঘরের জিও টেকিং আপনাদের নিজে করে দিব, আর আমি আপনাদের ঘর স্যাংশন করে দিন, হব? কোনে কোনে ঘর পাওয়া নাই হাত দাঁড়ো। অরুণোদয় তো বহুতে পাইছে, কিন্তু ঘর বহুতে পাওয়া নাই, হয় না? আচ্ছা, কোনে কোনে ঘর পাইছে হাত দাঁড়ো? ঘর পাওয়া মানুষের সংখ্যা বহুত কম আছে। তুলিরামজি, সবকো ঘর দেনা পড়েগা,